আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে ডিসেম্বরের আট তারিখ রোজ হচ্ছে শুক্রবার আজকে পাইকারি বাজারে প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটি জেলার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেব তো খামারি বাইদের জন্য এই মুহূর্তে সুখবর রয়েছে গতকালকে আমরা সকালে যে বাজার দামটা আপডেট দিয়েছি সেখান থেকে মোটামুটি অনেকটা বেড়ে গিয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম তো এটাকে একটা সুখবর বলা যায় মোটামুটি অনেক বাড়তি রয়েছে পাশাপাশি আমি এখন সে রেটটাই আপনাকে জানিয়ে দেব আজকে যে বাড়তি রেটটা এটা সারা বাংলাদেশের কোন জেলায় কততে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেবো তবে একটাই রিকোয়েস্ট করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন কোন ধরনের টানাটানি করবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এটা মাথায় রাখবেন তো আরেকটা বিষয় হচ্ছে আমি এখন যে জানিয়ে দেব পাইকারি বাজার দাম এই দামটা কিন্তু আজকে নতুন করে নির্ধারণ করা হয় নাই কালকে বিকালের দিকে বেড়েছে তো কালকে বিকালে ব্যস্ততার কারণে আমি জানাতে পারি নাই আজকে যেহেতু শুক্রবার তো আজকে এখন ফার্স্ট আওয়ারে আপনাকে জানিয়ে দিচ্ছি আজকের পাইকারি বাজার দামটা এবং পাশাপাশি আপনার গ্রিল সাইজের মুরগির দাম কিন্তু আজকে একটু বেশি অন্যান্য মুরগির থেকে দুই চার পাঁচ টাকা ষাট টাকা এদিক সেদিক থাকে তো সেই অনুযায়ী আমরা এখন পাইকের বাজার দামটা যখন আপনাকে জানিয়ে দেব আপনারা সেটা বুঝতে পারবেন এর জন্য যাদের খামারে এই মুহূর্তে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি রয়েছে তারা চাইলে এই মুহূর্তে বিক্রি করে ফেলতে পারেন তাও সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনার কাছে ভালো মনে হয় আপনি বিক্রি করতে পারেন না হলে আরো কয়েকদিন রেখে সেটা দেখতে পারেন সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যা করবেন একান্ত নিজ দায়িত্বে যাচাই বাবেন কারণ সিন্ডিকেট তো আছে এই মুহূর্তে একশো পঁয়তাল্লিশ বা কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি ঢাকা ঢাকাতে এই মুহূর্তে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন বা আটান্ন টাকায় বিক্রি হচ্ছে সোনালি তারপরে হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জে এই মুহূর্তে টাকা তারপরে হচ্ছে গাজীপুর গাজীপুরে এই মুহূর্তে একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি এইভাবেই কিন্তু আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকের বাজার দামটা আপনাকে জানিয়ে দেব সেজন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার জেলায় বা কোন কোন জেলায় কত চলতেছে তো চলুন শুরু করা যাক তারপর হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে এই মুহূর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি বিক্রি হচ্ছে দুইশো থেকে ২30 তিরিশ টাকা রাজশাহী একশো থেকে একশো টাকা বা কিছু কিছু জায়গায় টাকা বিক্রি হচ্ছে ২১০ থেকে দুইশো পঁচিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি খুলনা খুলনাতে এই মুহূর্তে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো থেকে দুইশো বা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি তারপরে হচ্ছে বরিশাল বরিশালে এই মুহূর্তে একশো থেকে একশো বা কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি ময়মনসিং ময়মনসিংহে একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো থেকে দুইশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি তারপরে হচ্ছে নেত্রকোনা নেত্রকোনাতে এই মুহূর্তে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ জায়গায় নাকি আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি সিলেট একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে সোনালি চাঁদপুর একশো চল্লিশ থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার ২২০ থেকে দুশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালী রংপুর একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো থেকে দুশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালী বগুড়া বগুড়াতে এই মুহূর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী বিক্রি হচ্ছে ২২০ বিশ থেকে দুশো টাকা টাঙ্গাইল টাঙ্গাইলে এই মুহুর্তে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি কিছু কিছু জায়গায় পঞ্চাশ বিক্রি হচ্ছে সোনালি বিক্রি হচ্ছে দুশো দুশো থেকে বিশ তিরিশ সোনালি নরসিন্দি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি সিরাজগঞ্জ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুশো বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি তারপর হচ্ছে ফরিদপুর একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী পাবনা একশো আটত্রিশ থেকে থেকে একশো আটচল্লিশ টাকা টাকা ব্রয়লার দুশো বিশ তিরিশ বিক্রি হচ্ছে সোনালী নোয়াখালী একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী যশোর একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার কিছু কিছু জায়গায় আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী কুমিল্লা কুমিল্লা এই সময় একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি কক্সবাজার একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি সাতক্ষীরা সাতক্ষীরাতে এই মুহূর্তে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি কুষ্টিয়া একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুশো তিরিশ থেকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি এ ছিল পাইকারি বাজারের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম এখন সাদার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ